আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পড়াশোনা করব প্রোডাক্টিভ মুসলিম বইয়ের 37তম পর্ব। আজকের পর্বে থাকছে এই বইয়ের পঞ্চম অধ্যায়, সোশ্যাল প্রোডাক্টিভিটি। একজন মানুষের সত্যিকার মাপকাঠি হলো এমন কারোর সাথে সদ্ব্যবহার করা যে একেবারেই তার কোনো উপকারে আসে না, অজ্ঞাত এক লোকের কথা। সোশ্যাল প্রোডাক্টিভিটি হলো নিজের গণ্ডি অতিক্রম করে আপনার সময়, জ্ঞান, দক্ষতা ও শারীরিক শক্তি ব্যবহার করে সক্রিয়ভাবে অন্যদের সাহায্য করা। এটা হতে পারে পরিবারের ঘরোয়া কাজগুলোতে সাহায্য করা, কোনো সামাজিক কাজে আপনার সময় ও দক্ষতার স্বেচ্ছাসেবকতা, অথবা এমন কোনো জাতীয় ক্যাম্পেইনিংয়ে অংশগ্রহণ যেটা আপনি নিজেও বিশ্বাস করেন। এক কথায় সোশ্যাল প্রোডাক্টিভিটির মূল ভিত্তি হচ্ছে সেবা। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সোশ্যাল প্রোডাক্টিভিটিতে সামনের সারিতে থাকা, নিজের পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, স্থানীয় অধিবাসী, সব দিক দিয়ে উম্মার এবং বৃহত্তর পরিসরে মানবতার কল্যাণে এগিয়ে আসা। এটা দেখা খুবই দুঃখজনক, সমাজের বিভিন্ন স্তরে খুব কম সংখ্যক মুসলিমই নিজেদের পৃথিবীর মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জের দায়িত্ব গ্রহণ থেকে সক্রিয়ভাবে তার সমাধান খুঁজছে। যদিও বিশ্বের জনসংখ্যার 1/4 মুসলিম, কিন্তু সে অনুযায়ী সমাজে আমাদের অবদান খুবই কম। মুসলিম বিশ্বের অ্যাসোসিয়েশনগুলো আজ কোথায়? কোথায় মুসলিম বিশ্বের পরিবর্তনের ইশতেহার? যদি সত্যি সত্যি বিশ্বাস করি আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, তাহলে আমাদের কাঁধে নেতৃত্বের দায়ভার নিতে হবে, আর এজন্য আমাদের সোশ্যাল প্রোডাক্টিভিটি সম্পর্কে জানা দরকার। ইসলাম দৈনন্দিন জীবনে আমাদের সাহায্যে এগিয়ে আসতে জোর তাগিদ দেয়। আপনি ইসলামের রীতিনীতি সমূহের দিকে লক্ষ্য করে দেখবেন, এগুলো ব্যতিবান্ত্রিক ও ব্যক্তিকেন্দ্রিক প্রচেষ্টা না হয়ে বরং সমাজভিত্তিক ও সামষ্টিক। শাহাদা অর্থাৎ আল্লাহর একত্ববাদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুওতের সাক্ষ্য দেওয়ার জন্য কমপক্ষে দুজন লোকের উপস্থিতির কথা বলা হয়েছে। জামাতের সাথে সালাত আদায়ের আদেশ দেওয়া হয়েছে। ধনী লোকদের নিজেদের সম্পদ থেকে জাকাতের অংশ গরিবদের দিতে বলা হয়েছে। রমজানে একসঙ্গে রোজা রাখা হয়। মুসলিমদের উচিত তার সমাজের লোকদের সাথে রোজা রাখা এবং তার সমাজের লোকদের সাথেই রোজা ভাঙা। একই সময় একই জায়গায় সারা পৃথিবীর মুসলিমদের একসঙ্গে হজ পালিত হয়। নবীজি যখন প্রথমবার মদিনায় পৌঁছান, মানুষদের বলা তার প্রথম কথাগুলোর মধ্যে একটি ছিল, তোমরা ক্ষুধার্তদের খাবার খাওয়াও, সালামের প্রসার করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এবং অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সালাত পড়ো। এগুলোর মাধ্যমে তুমি শান্তিময় জান্নাতে প্রবেশ করতে পারবে। বুখারী শরীফের হাদিস। খেয়াল করুন, এর তিনটি পয়েন্টই ছিল সামাজিক কাজ সম্পর্কে, শুধু শেষেরটি ব্যক্তিগত ইবাদত প্রসঙ্গে। আল্লাহ নবীজির উম্মাকে তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেষ্ঠ জাতি হিসেবে অবহিত করেছেন। তার দুটোই হচ্ছে অন্যদের সাহায্যে এগিয়ে আসা। আল্লাহ কুরআনে বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মা, যাদের বের করা হয়েছে মানব জাতির জন্য। তোমরা সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ইমান আনবে। আর আহলে কিতাবগণ যদি ইমান আনত তবে তা ছিল তাদের জন্য ভালো। তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে, কিন্তু তাদের অধিকাংশই ফাসিক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দুটোই সামাজিক কর্মকাণ্ড। আমাদের নির্দেশ করা হয়েছে মুসলিম ভাইদের হাত ধরে তাদের মন্দ কাজ থেকে ফেরাতে এবং ভালো কাজের দিশা দিতে। এর মানে নিচক দাওয়া দেওয়া, আল্লাহর পথে আহ্বান করা এবং হালাল হারামের বিধান বলা নয়, বরং সমাজকে কল্যাণের দিকে এগিয়ে নিতে সামাজিক কর্মকাণ্ডে শরিক হওয়া। যেমন বিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠা করা, অন্যায়, অবিচার ও পরিবেশের বিপর্যয়ের বিরুদ্ধে প্রচারণার মাধ্যমে মন্দকে প্রতিহত করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মজলুম। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, মজলুমকে সাহায্য করব তা তো বুঝলাম, কিন্তু জালিমকে কী করে সাহায্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে, অর্থাৎ তাকে জুলুম করতে দেবে না। বর্তমান পরিস্থিতিতে এই ভূমিকা না রাখার মানে আমরা নিজেদের এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি নিচ্ছি। নুমান ইবনে বশির থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নির্ধারিত সীমায় অবস্থানকারী, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে বাধাদানকারী এবং ওই সীমা লঙ্ঘনকারী উপমা হলো এক সম্প্রদায়ের মতো, যারা একটি দ্বিতল বিশিষ্ট জাহাজে লটারি করে কিছু লোক উপর তলায় এবং কিছু লোক নিচের তলায় স্থান নিল। নিচের তলা সাধারণত পানির ভেতরে ডুবে থাকে, তাই পানির প্রয়োজন হলে নিচের তলার লোকদের উপর তলায় যেতে হয় এবং সেখান হতে সমুদ্র বা নদীর পানি তুলে আনতে হয়। সুতরাং পানির প্রয়োজনে নিচের তলার লোকেরা উপর তলায় যেতে লাগলো। উপর তলার লোকদের উপর পানি পড়লে তারা তাদের উপরে আসতে অপছন্দ করলো। তারা বলে দিল, তোমরা নিচে থেকে আমাদের কষ্ট দিতে এসো না। নিচের তলার লোকেরা বলল, আমরা যদি আমাদের ভাগে নিচের তলায় কোনো স্থানে ছিদ্র করে দিই তাহলে দিব্যি আমরা পানি ব্যবহার করতে পারবো।
আর উপরতলা লোকদের কষ্টও দেব না। এই পরিকল্পনার পর তারা যখন ছিদ্র করতে শুরু করলো, তখন যদি উপরতলার লোকেরা তাদের নিজ ইচ্ছার উপর ছেড়ে দেয় এবং সে কাজে বাধা না দেয়, তাহলে সকলেই পানিতে ডুবে ধ্বংস হয়ে যাবে। উপরতলার লোকেরা সে অন্যায় না করলেও রেহাই পেয়ে যাবে না। পক্ষান্তরে উপরতলার লোকেরা যদি তাদের হাত ধরে জাহাজে ছিদ্র করতে বাধা দেয়, তাহলে তারা নিজেরাও বেঁচে যাবে এবং সকলকেই বাঁচিয়ে নেবে। সহিহ বুখারি হাদিস নম্বর 2493। মুসলিম বিশ্বের চমৎকার কিছু সামাজিক প্রকল্প থাকলেও বলতে হয় সোশ্যাল প্রোডাক্টিভিটি মুসলিম সমাজের একটি হারানো ঐতিহ্য। দুর্ভাগ্যবশত যারা মনে করেন তাদের সময় বা ইচ্ছা শক্তির অভাব রয়েছে, অথবা কেবল নিজেদের কেরিয়ার, পরিবার কিংবা নিকটস্থ সামাজিক বৃত্তের প্রতি মনোযোগী হতে চান, তাদের বলবো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার এবং সোশ্যালি প্রোডাক্টিভ হওয়ার এখনই সময়।